হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ব্যাক টু মাই নিউ ভ্লগ। আবারও একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর দেখো, এটা কিন্তু আমার শ্বশুরবাড়ি নয়, আমি চলে এসেছি বাপের বাড়িতে। আর ভীষণ মজা হচ্ছে, অনেক দিন পরে আসলাম, তো ওই জন্য পুজোর, বিশেষ করে পুজোর পরে প্রথম এই আসলাম। আর দেখো, আমার বড় ছেলে বলে দিয়েছিল বাবাকে বিরিয়ানি আনতে, মানে আমার বাবাকে বলে দিয়েছিল বিরিয়ানি আনতে। আমার বাবা কাজ থেকে যখন ফিরছিল অফিস থেকে, তখন বাবা বিরিয়ানিটা নিয়ে এসছে। আর এখানে নিচ্ছে হচ্ছে তোমার ডিমের কারির থেকে একটু কাই, আমার ছেলে বলে একটু কাই দাও। তো চলো, দেখতে থাকো ভ্লগ। করো আবার ওরকম করো ভাই, আবার তো দুই ছেলের খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এখন মা বসেছে আমাকে বাবাকে খেতে দিতে। আমি এখনও নামিনি, খাবো, খাটেই বসে আছি, নিচে নামবো খেতে। মা এখন সব ভাত দেওয়া করছে, মানে বাড়াবাড়ি করছে। তো আমি আর মা খাবো রুটি, আর বাবা খাবে ভাত। তো চলো, আবারও দেখতে থাকো। ও মা মাথা থেকে পড়ে গেছে, নিজেই মাথায় দিল, নিজেই পুজো করো, এখন দেখা যাবে না, পরে দেখবো। দাঁড়ো, তুমি পুজো করো। পুজো করো ভাই, জাজ পুজো করছে, এই সরি উকিল পুজো করছে এখন। এবছরের লক্ষ্মী ঠাকুরটা হচ্ছে গিয়ে অনেকটাই বড় এনেছে, আর মা এটা আনতে গিয়ে আমার মায়ের কাল ঘাম ছুটে গেছিলো, মা বলছিল তাই। তো দেখো, ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর আমার ছোটো ছেলে এখানে পুজো করছে, আর এখানে ছোটো ছেলে পুজো। আর দেখো, ঠাকুর কিন্তু দাঁড়িয়ে দেখা যাবে না, বসলে তবেই দেখা যাবে। তো ওই জন্য আমি বসে ভিডিওটা করছিলাম, যাতে ঠাকুরের মুখটা দেখা যায়, তাও মাঝে মাঝে দেখা যাচ্ছিল না। আর ছোটো ছেলে খুবই বদমাইশি করছে, যেহেতু আমাদের ঠাকুর ঘরটা তো ওপরে, ওই জন্য। তো চলো, আর এটা হচ্ছে রাতে খাওয়া দাওয়ার পরেই তো ছেলে ওরকম কাণ্ডকীর্তিগুলো করছিল ঠাকুরের সাথে। আর এখানে হচ্ছে আমরা শুয়ে পড়েছি মশারির ভেতরে, মশারি টাঙিয়ে শুয়ে পড়েছি। ঘর কিন্তু ভীষণ অন্ধকার, আমি মোবাইলের টর্চটা জ্বালিয়েছি বলে তার জন্য এই আলোটুকু পাওয়া যাচ্ছে, ওই জন্য ছোটো ছেলে চোখটা ওরকম করছে। আর আমাদের বাড়িতে যেহেতু মশারি আমরা টানাই না, ওই জন্য ছেলে আর কি ওরকম করছে, মশারি দেখে আনন্দ পাচ্ছে। তো চলো, চলো বন্ধুরা, গুড মর্নিং। আবারও একটা নতুন সকাল শুরু হলো, বাপের বাড়িতেই শনিবার এসেছিলাম, আজ হচ্ছে রবিবার। আর এখন থেকে আবার ভ্লগটা এখানে স্টার্ট করলাম। তো আর একটা কথা হচ্ছে, আজকে রবিবার, আজকে আমি বাড়িতে চলে যাব, একদিনের জন্য এসেছিলাম, কারণ সামনেই ছেলের পরীক্ষা, ওই জন্য। আর ছোটো ছেলে কিন্তু ভীষণ খুশি, মানে ও একটু বড় হয়েছে তো, এতদিন বুঝতে পারেনি। আর ও এখন আমাকে বলছে লুচি খাবো, কারণ আমার মা লুচি বানাচ্ছে, বলেছে যে ভাই তুমি লুচি খাবে, ওই জন্য বলছে হ্যাঁ আমি লুচি খাবো। আর এখানে দেখো, হিং দিয়ে আলুর তরকারি বানাচ্ছে, মায়ের তরকারিটা ভীষণ দারুণ করে। আর এখানে ফুলকো ফুলকো লুচিও বানানো হচ্ছে। তো লুচি বানা, মা বানাক, একটা শুধু শুধু খাবো সেই ছোটোবেলার মতন। আর ছেলে তো খাই, আমার থেকে নিয়ে খায়, আমি যখন বাড়িতে বানাই ছেলে ওরম করে খায়, আর আমিও খাই। সেই ছোটোবেলার স্মৃতিটা আজকে ফিরে এসছে মায়ের লুচি বানানো দেখে। তো যেহেতু এখন আর কি বড় হয়ে গেছি, বিয়ে থাওয়া হয়ে গেছে, তো সেই জিনিসগুলো আর হয় না, বলতেও হবে না, বুঝেছো? আগে ছোটো ছেলেকে খাইয়ে দিই সকালের টিফিনটা, তারপরে আমি খাবো, কারণ ছোটো ছেলে আজকে সকাল থেকে কিছু খায়নি, লুচি খাবে বলে বসে আছে, দুধ টুধ কিছু খায়নি। তো ওই জন্য আজকে ভাবলাম যে আজকে ছোটো ছেলেকে আগে খাইয়ে দিই, তারপরে ওকে খাওয়ার ভীষণ ঝামেলা, মুখ থেকে ফেলে দেয়, এই করে ওই করে, বলে খাবো খাবো, কিন্তু সেরমভাবে তো খেতে এখনও শেখেনি, ওই জন্য। তো ছোটো ছেলে আর বড় ছেলে, বড় ছেলেরও মানে তর সইছে না, লুচি ভীষণই মানে ভালোবাসে, বাড়িতে অনেক বানাই, তাও দিদার হাতে লুচি খাবো, দিদার হাতে লুচি খাবো, এরকম একটা ব্যাপার থাকে ওর মধ্যে। দিদার বাড়িতে আসবো মানে ভালো মন্দ খাবো দাবো, এই সব ওর মধ্যে প্ল্যান থাকে। তো দেখো, আমি এখন চলে এসেছি হচ্ছে মাছ ছাড়াতে। এটা হচ্ছে কি মাছ যেন বলে, আমুদি মাছ। আর এই মাছগুলো আমি এখন ছাড়াবো, মাকে একটু হেল্প করে দিই, নাহলে হবে না, মা তাড়াতাড়ি করে রান্নাটা সারতে পারবে না, নাহলে এই মাছগুলো ছাড়াতে ভীষণ ঝামেলার ব্যাপার, কেউ একজন না হেল্প করলে হয় না।
তো চলো আবার দুপুরে দেখা হচ্ছে। তো দেখো রান্না বান্না মায়ের কমপ্লিট, মা এখন ওদিকটা একটু সারতে থাকুক, আমি দুই ছেলেকে খাইয়ে দিই। বড় ছেলে বলছে কাঁসার থালায় খাবো আর কাঁসার গ্লাসে খাবো জলটা, আর কাঁসার থালায় ভাতটা খাবো। আর ওরা যেহেতু মাংস হলে আর কিছুই লাগে না, ওই জন্য ওরা শুধু মাংস দিয়েই খাবে। আর মা রান্না করেছে পালং শাক আর ওই আমোদি মাছটা যে দেখলে, ওই মাছের ঝাল আর দেশি মুরগির ঝোল। তো আমি তার জন্য ছেলেদেরকে খেতে দিয়ে দিচ্ছি। এই যে ছোটো ছেলে আর বড় ছেলে খুবই মজা করে বসে আছে খাবে বলে। আর এই যে আমার বাবা চলে এসেছে, বাবা এই জায়গায় গেছিলো তো সেখান থেকে চলে এসেছে। আর বাবা যেহেতু এসেছে তাই ছোটো ছেলে ছুটে গেল দাদু কি এনেছে দেখতে, গেছে লেবু নিয়ে এসছে, তার জন্য এই আনন্দে মানে খুশি। ও লেবু খেতে ভীষণ ভালোবাসে, কমলা লেবু, কিন্তু এখন দেবো না, এখনই বলছে দিতে, এখন দেবো না আর দেবো পরে, ভাতটা খাওয়া হয়ে যাক তারপরে খানিকক্ষণ পরে দেবো। আর দেখো মা এখানে রান্না করেছে কী সুন্দর ঝোলটা, দেখো পুরো একদম লাল লাল ঝোল, তো খুবই দারুণ হয়েছিল মাংসটা। আর দেখো এখন হচ্ছে আমার বাড়ি যাওয়ার পালা, তাই মা সব টিফিন বক্স নিয়ে বসে পড়েছে। আর মা টিফিন বক্সে সব ভরে ভরে দিচ্ছে যা যা রান্না হয়েছিল, বিশেষ করে কি চিকেনটা। বাড়িতে গিয়ে আমি শুধু রুটিটা করবো আর আমার হয়ে যাবে। আর মা দেখেছো কতগুলো টিফিন বক্স নিয়ে বসেছে, এটা ওটা সেটা সব ভরে দেবে ওই জন্য। তো মা এগুলো সব রেডি করুক আর আমিও ততক্ষণে একটু মানে রেডি হয়ে নিই, মোটামুটি একটু রেডি হয়ে নিই। জামাটা পরে পরবো, চুড়িদারটা পরে পরবো। আর মা দিয়ে দিচ্ছে কারণ আমার বাড়ি গিয়ে না হলে আবার তরকারি টরকারি কিছু করতে হয় যদি, ওই জন্য মা এটা দিয়ে দিচ্ছে। মা দিয়ে দিচ্ছে মানে মা সবসময় দিয়ে দেয়, আজ নতুন নয়। আর মা সবসময় দিয়ে দেয়, বোনের মেয়ের জন্য একটু পাঠিয়ে দিয়েছিল দুপুরবেলায়, আর এটা আমাকে এখন দিয়ে দিচ্ছে, আমি নিয়ে যাব। মা যখনই মানে আমি বাড়ি যাই তখনই আমি খাবার দাবার সব নিয়েই যাই, আর যেহেতু আমার বর আসেনি ওই জন্য জামাইয়ের জন্য খাবারটা দিয়ে দিচ্ছে। দেখো আমি মোটামুটি কমপ্লিট রেডি হয়ে গেছি, তো চলো বাড়ি যাওয়ার জন্য ব্যাগ গোছানো কমপ্লিট। তো চলো টাটা, বাপের বাড়ির থেকেও টাটা, তোমাদের থেকেও টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে।